ধান শুকানো থেকে মারাই ভাঙানো সবই হচ্ছে স্বয়ংক্রিয় যন্ত্রে নির্ভর করতে হয় না হাস্কিং মিলের মতো সূর্যের আলো কিংবা প্রয়োজনীয় তাপমাত্রার জন্য এ চিত্র পাবনার ঈশ্বরদের একটি অটোরাইস মিলের যেখানে একটি নয় দুটি নয় গেল পাঁচ বছরে বারোটি মিল গড়ে উঠেছে তৈরি হয়েছে বিপুল কর্মসংস্থানও আগে আমরা হাস্কিং মিলে কাম করতাম কাজ খুব কম হইত এখন এই অটো মিলে খুব কাম ভালো হয় চব্বিশ ঘন্টায় কাম হয় এখানে কাজ করতে লাগে আমরা অনেক টাকা ইনকাম করি এখানে বারো মাসই মেল চলে নিরিবিলি কাজ করতেছি আমার সংসার ভালো মতন চলে যাচ্ছে শুধু ঈশ্বর নয় গোটা পাবনা জুড়েই অটো রাইস মিলের চাহিদা বেড়েছে গেল পাঁচ বছরে যার সংখ্যা দাঁড়িয়েছে সতেরোটিতে অন্যদিকে আড়াই হাজার থেকে হাস্কিং মিলের সংখ্যা নেমে এসেছে এক হাজারে কেননা এ ধরনের মিলে তিরিশ শতাংশ চারি নষ্ট হয়ে যায় যে সমস্যা নেই অটোমেটিক রাইস মিলে অটো রাইস মিল হওয়াতে আমরা যে চাউল প্রোডাকশন করতেছি এইখানে বাই প্রোডাক্ট হিসাবে আমরা মনা চাউল খুদ আবার রাইস বান প্যাপ পাচ্ছি এই রাইস রাইস বান আবার অয়েল হয় এটা আবার ইন্ডিয়া এক্সপোর্ট হচ্ছে অড রাইস পেলে কোনো কিছুই আপনার ওয়েস্টেজ নাই এখানে ওই ধুলো পর্যন্ত বিক্রি হয় মাছের খাদ্য আপনার এগ্রিকালচারের যেটা আপনার সার হিসাবে ব্যবহার হয় হাঁস মুরগির খাওয়ার হয় সব মিলিয়ে পাবনায় এখন বছরে ত্রিশ লাখ মেট্রিক টন চাল উৎপাদন হচ্ছে তার সাড়ে আঠারো লাখ মেট্রিক টনই আসে অটোমেটিক রাইস মিল থেকে এসব চাল দেশে বাজার জাতের পাশাপাশি এমনকি রপ্তানি হচ্ছে বিভিন্ন দেশে অটো চাউল ভালো হয় কোয়ালিটি ভালো হয় আমাদের অটো চাউলের মান দীর্ঘ সময় থাকে কোয়ালিটি নষ্ট হয় না এই কারণে আমাদের বিভিন্ন সাইড চিন্তা করে আমরা সব হাক্সেন মিল থেকে অটোমেটিক চলে গেছি এখানকার উৎপাদিত সুগন্ধি ও বাসমতি চাল রপ্তানি হচ্ছে বিদেশেও আমরা খাদ্য উদ্ভিদের পরে আমরা ইতিমধ্যে জানেন যে আমরা পঞ্চাশ হাজার মেট্রিক টন চাল বিদেশে রপ্তানিও করেছি এবং এখন আমাদের প্রতিনিয়ত আমরা সুগন্ধ চাল আমরা রপ্তানি করে যাচ্ছি পাবনা অটো রাইস মিলকে আরও বিস্তৃত করতে চান উদ্যোক্তারা সকালে ঈশ্বরদ্বীপ জেলা অটো রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে এজন্য সহ শর্তের ঋণের দাবি জানান তারা উৎপল মির্জা সংবাদ পাবনা